নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সবাইকে স্বাগত। ঝোল ঝাল ডালনা ছেঁচকি চচ্চড়ি, এই রান্নাগুলো তো বাঙালি বাড়িতে রোজই করা হয়। সাধারণ উপকরণ দিয়ে এই সব রান্নাকেই যদি একটু বাহারিভাবে করে দেওয়া যায় তাহলে মন্দ কী। সেরকমই একটি পদ বেগুনের সিরাজি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বেগুনের সিরাজি বানানোর জন্যে এখানে আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। ছোট থেকে মাঝারি সাইজের বেগুনই নিতে হবে। এখন এই বেগুনগুলোকে কেটে নেব। বোটা রেখে চার টুকরো করে বেগুন কেটে নিতে হবে। বেগুন কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন সাইডে রেখে দেব। এখানে কিছু মশলা নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এক টেবিল চামচ নিয়েছি। জিরে বাটা দু চা চামচ, আদা বাটা এক চামচ, কোরানো নারকেল হাফ কাপ, একটা টমেটো নিয়েছি। আর যা উপকরণ লাগবে রান্না করার সময় বলে দিচ্ছি। রান্না করার জন্যে প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে। তেলের মধ্যে বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি। একবারে সব বেগুন ভাজা যাবে না, আমি দুবারে ভেজে নেব। প্রথমে মাঝারি আঁচে রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। তিন চার মিনিট পর ঢাকা সরিয়ে বেগুনগুলোকে উল্টে দিয়ে লাল করে ভেজে নেব। প্রথমে একটু ঢাকা দিয়ে রান্না করলে বেগুন তেলটাকে অ্যাবজর্ব করে কম। বেগুন লাল করে ভাজা হলে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেগুন তোলার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে, তাহলে বেগুনের সাথে তেলটা কম উঠে আসবে। বাকি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। সব বেগুন ভেজে নিলাম। কড়াইতে বেশি তেল থাকলে পরিমাণ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিতে হবে। এই তেলেই টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো ভাজা হলে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। দুই তিন মিনিট নারকেলটাকে ভেজে নেব। নারকেল আর টমেটো ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, টেস্ট অনুযায়ী নুন চিনি দিয়ে দিচ্ছি, 130 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। সব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা গা মাখা হবে, আর বেগুন যেহেতু ভালো করে ভাজা আছে তাই বেশি সময় রান্না করারও প্রয়োজন নেই। তিন চার মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করব, যাতে সব মশলার ফ্লেভার বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যায়। পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। এখন অল্প আঁচে রেখে দু মিনিট এটাকে রান্না করব। অল্প আঁচে রেখে রান্না করলে ওপরে তেলটা ভেসে ওঠে, নুন মিষ্টি দেখে ঝোল বুঝে নামিয়ে নিতে হবে। এই বেগুনের সিরাজি খেতে খুব ভালো হয়। ভাত দিয়ে তো ভালো লাগেই, রুটির সঙ্গেও ভালো লাগে। রেসিপিটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন।
যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।